কলজেন যে রোগী লই আইছে যেন হাত কাটা এই ব্যাপারে কি হইলো স্যার শুনে বলেন এই গতকাল এই দিন মোহন কারবারিপাড়া শৈলেংটা পিএসআর আন্ডারে একজন সমর সিং চাকমা নামে একজন ব্যক্তি তার বউ হাট কেটে দেয় সম্পূর্ণ আলাদা করে এবং তার শাশুড়িরও প্রায় হাট কেটে প্রায় বিচ্ছিন্ন অবস্থায় করে দেয় এবং তার শাশুর শ্বশুরেরও আঙ্গুল কেটে যায়। এই খবর পাওয়ার সঙ্গে সঙ্গে আমাদের পুলিশ টিম সেখানে গিয়ে পৌঁছায় এবং এই অ্যাকিউজকে ধরার জন্য আমরা এই সার্চ শুরু করে দিই। কিন্তু গতকাল হেভি বৃষ্টির দরুন গতকাল পাওয়া যায়নি। আমরা আজকে সকাল থেকে অ্যাকিউজকে খোঁজার জন্য আমরা জঙ্গলে এবং গ্রামে সার্চ করি। তখন এই তাদের বাড়ির পশ্চিম সাইডে প্রায় 2 কিলোমিটার হবে তাদের বাড়ি থেকে একটা জঙ্গলে রাবার বাগানের ভিতরে এই একটা তঙ্গর আছে, সেখানে সে ফাঁসি হয়ে আত্মহত্যা করে। প্রাথমিক অ্যাপিয়ারেন্স দেখে নিজে নিজে আত্মহত্যা করেছে সেটাই মনে হচ্ছে। উনি মোট 3 জনকে আহত করেছেন। যথারীতি শৈলেংটা থানার মধ্যে একটা কেস রেজিস্ট্রেশন হয়েছে, কেস নাম্বার হচ্ছে 16/2023 আন্ডার সেকশন 326 এবং 307 তার এগেনস্টে মামলা রেজিস্টার করা হয়েছিল। আমরা এতক্ষণ অবধি তদন্ত করে যা পেয়েছি তাদের পারিবারিক ডিসপুটের জন্যই এই ঘটনা হয়েছে। হ্যাঁ সেটাও ঠিক। এই ঘটনা যখন সে করে আসামি তখন সে মদমত্ত অবস্থায় ছিল। আমি সোনাচরণ জমাতিয়া SDPO লংপাড়া।